Hello and assalamu alaikum everyone. Welcome back to another vlog of Saturday's grocery shopping and lunch. So etake tumra part 2 bolte paro amar ager video r to ager video te ki shopping korechi grocery te sheigulo ajke tomader shonge share korbo to cholo dekhi ki ki niyechi to actually ekhon to am season obviously to am to nitei hobe must tar shonge onek shopping hoyeche যেগুলো অ্যাকচুয়ালি দেখলাম যে এখানে কাছাকাছি পাওয়া যায় না মোটামুটি সেগুলোই বেশি নেওয়ার চেষ্টা করেছি আর ওই দোকানটাতে মাছ মাংস পাওয়া যায় তো মাংস আর নিনি মাছই নিয়েছিলাম তো এখানে লোটে মাছ নিয়েছিলাম আর হচ্ছে আর একটু রুই নিয়েছিলাম তারপর কিছু বিস্কিটস নিয়েছিলাম অভিনের জন্য কুকিজ নিয়েছিলাম অনেক রকম ভেজিস নিয়েছিলাম শাক নিয়েছিলাম কিছু স্পাইসিস নিয়েছিলাম ফ্রুটস ছিল আর আভিনের জন্য একটু জেসমিন রাইস নিয়েছিলাম ওকে মাঝে মাঝে করে দেব একরকম তো খাওয়া যায় না তো চলো ওইগুলো আমি যেগুলো ফ্রিজে রাখার আবার সেগুলো ফ্রিজে রাখি যেগুলো প্যান্ট্রিতে তো সেগুলো প্যান্ট্রিতে রাখি তারপর একটু দেখলাম চাল কুমড়ো ছিল আমাদের এটা চাল কুমড়ো বলে আমি জানি না তোমাদের কী বলে এটাকে তো এটা ডিম দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে তারপর এক প্যাকেট রুটি নিয়েছিলাম তারপর এখানে একটা বলেছিলাম মানে অনেকদিন ধরে কিচেন ক্লিনার দরকার ছিল তো কিচেন ক্লিনার আমার ছিল না তো একটা কিচেন মানে ক্লিনার তার সঙ্গে এই তো এগস নিয়েছিলাম এখন অ্যাকচুয়ালি এগসটা অনেকটাই বেশি তাড়াতাড়ি শেষ হচ্ছে আভিনকে দিচ্ছি প্রায় আমরা ততটা খাই না আভিনের জন্যই তো তারপর এই তো ক্যাপসিকামগুলো রেখে দিচ্ছিলাম আসলে নুডলস বা পাস্তাতে ক্যাপসিকামটা দেবো ভালো লাগে তার সঙ্গে মাশরুমও নিয়েছিলাম ওটাও বেশ ভালো লাগে আর এই তো কিছু ভেন্ডি নিয়েছিলাম তারপর কুমড়ো ছিল টমেটো নিয়েছিলাম তারপর ওই করলা তারপর লাল শাক পেলাম লাল শাক পুঁই শাক নিয়েছিলাম আর এখানে আমি ধনে পাতাটা এইভাবে রাখি অনেকদিন এইভাবে থাকলে স্টোর করে রাখি তো অনেকদিন থেকে যায় তো তোমরা এভাবে ফ্রিজে ফ্রাই করে মানে দেখতে পারো রেখে কেমন থাকছে আমার তো অনেক দিনই যায় যেহেতু আমাদের বাজার প্রায় 2-3 সপ্তাহ পর পর হয় তো ধনে পাতাটা এভাবে রেখে আমার অনেক দিন চলে যাওয়ার জন্য আমার অনেকটা হেল্প হয়েছে তো তোমরা রেখে জানাবে আমাকে কমেন্ট করে যে সত্যি তোমাদের কী এটা হেল্প করেছে কিনা অবশ্যই তারপর কিছু গাজর নিয়েছিলাম তো এগুলো জেনারেলি আভিনের জন্য মানে গাজর তারপরে ক্যাপসিকাম মাশরুম এগুলো আভিনের খাবারে দেব বা নুডলসে বা পাস্তাতে দিলে ভালো লাগে তারপরে স্ট্রবেরি এখন আভিন খুব ভালো স্ট্রবেরি খাচ্ছে তো অন্যান্য কিছু ফল নিইনি জাস্ট গ্রেপস নিয়েছিলাম আর স্ট্রবেরি নিয়েছিলাম তো আর নিয়েছিলাম দেখলাম যে তেল দিয়ে ওকে ডিম প্রায় মাঝে মধ্যে যখন ডিমের পোচ করে দিই তেল দিয়ে করি তো সেটা হলাম যে বাটার নিই তো বাটার দিয়ে করে দিলে সেটা বেটার হবে তো 2 প্যাকেট বাটার নিয়েছিলাম আর কোক তো আমার ফ্রিজে থাকবে এটা মাস্ট কারণ আমার প্রায়ই কোকের ক্রেভিংস হয় মানে এটা খুব ব্যাড হ্যাবিট হয়ে গেছে বাট আমি পারছি না ছাড়তে একটু সবসময় না বাট একটু হেভি খাবার কিছু মাটন মাংস টাংস খেলেই মনে হয় যে একটু কোক খাই ওই জন্য সবসময় একটা বাড়িতে এনে রাখি একটু করে তো তারপর অনেকদিন ধরে আপনাকে কলা দিয়ে নিতে হলাম যে এবার দেখি যদি ওই ছেলেটা খায় একরকম তো ফ্রুটস খেতে চায় না আর কিছু বললাম দুটো পেয়ারা নিয়েছিলাম ট্রাই করার জন্য যে কেমন বেশি নিলে অনেক সময় খারাপ হয়ে যায় বা ভালো হয় না তো ওই জন্য বেশি নিই নি আর এই তো প্যান্ট্রিতে সেই জিনিসগুলো রাখছি নুডলসগুলো বা প্যান্ট্রির জিনিসগুলো যেগুলো খুব কম ইউজ হয় বা এক্সেস যেগুলো কেনা তো সেগুলোই রাখছি এখানে অ্যান্ড ইয়া দ্যাটস ইট ফর টুডে হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও And do comment which type of video you guys want. So I'll make them. And for now, stay safe and see you guys soon on my next video. Ta-ta.